হ্যালো দোস্ত, আজকে আমরা জিওগ্রাফি অর্থাৎ মাধ্যমিকের জিওগ্রাফির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্রশ্ন তুমি ওয়ান বাই ওয়ান মিলিয়ে নাও এবং তোমার কটা উত্তর ঠিক হয়েছে শর্ট প্রশ্নগুলির মধ্যে অবশ্যই অবশ্যই আমাকে জানাও। এবং আমরা তোমাকে বলি, আমরা প্রতিদিন মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু তোমাদের আনসার শিট দিয়ে রাখি। তো সেই হিসাবে তুমি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, চ্যানেল বেল আইকন প্রেস করো এবং মাধ্যমিকের সাজেশন কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো দেখা যাক আজকের আমরা কী প্রশ্ন তোমাদের জন্য লিখেছি, সেই প্রশ্নটি ভালো করে দেখে মিলিয়ে নাও একবার। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে আমরা দেখে নেব যে শর্ট বিকল্পগুলির মধ্যে এমসিকিউ আকারে প্রথমে এটা কি হয়েছে। একের ঘ ইজ দ্য রাইট আনসার, তোমরা দেখতে পাচ্ছ আমরা একের ঘ কিন্তু রাইট আনসার করেছি। পরবর্তীকালে এটা দেখতে পাচ্ছ নিশ্চয় যে আমাদের ইনসেল বার্স দ্য রাইট আনসার হয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা দ্বিতীয় অপশনে চলে যাব, দেখব ইয়েস দেখো দিনটাতে পার্থক্য হয় উষ্ণ মরু অঞ্চলে, এটা রাইট আনসার। এরপরে সমুদ্র স্রোত নির্ভর করে, এই প্রশ্নের আনসার তোমাদের সামনে চলে আসবো। সমুদ্র স্রোত নির্ভর করে বায়ুপ্রবাহ, পরিবহন ক্রম, মগ্নচর সমস্ত কিছুর উপরে নির্ভর করে। তো সমস্ত কিছু এইটা কিন্তু রাইট আনসার হবে, সেটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। জোয়ার ভাটার ব্যবধান কত হয়? অবশ্যই 6 ঘন্টার বেশি। আমরা পরবর্তী স্ক্রিনে চলে আসছি যে যানবাহনের কার্বন কণা নির্গম রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্র্যাবার, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের প্রায় মাঝখান দিয়ে অক্ষরেখা বিস্তৃত হয়েছে, তা হলো কর্কটক্রান্তি রেখা। গোদাবরীর কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হচ্ছে কোলেরু, ইজ দ্য হ্রদের নাম হচ্ছে কোলেরু। ইয়েস, কূপ ও নলকূপ। ভারতের পশ্চিম সীমান্ত দেখা যায় শীতকালে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে, পরবর্তী পেয়ে চলে যাব। আমাদের 13 নম্বর কোশ্চেনটি উত্তর হবে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিলের শিল্পকেন্দ্র হলদিয়ায় অবস্থিত। এবার ট্রপিক্যাল মানচিত্রে সম্মিলিত রেখা হয়েছে বাদামি, সেই আনসারটি তোমাদের সামনে। এবার শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ ট্রু ফলস, সু এবং অ লেখা প্রশ্নগুলো আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান। প্রথম প্রশ্নটি, প্রথম প্রশ্ন হচ্ছে শুদ্ধ অর্থাৎ তালেবা সাহসু লিখতে হবে, সেই বিষয়টি তুমি লিখে দাও। ভাগীরথী আপনাদের মিলনস্থান হলো দেবপ্রয়োগ অর্থাৎ কথাটি সঠিক কথা। দ্বিতীয় প্রশ্ন, তাহলে বুঝতে পারছো এটা অশুদ্ধ হবে। হ্যাঁ, এটা আমাদের শুদ্ধ হবে, এটা কিন্তু আমরা শুদ্ধ লিখে দেব, শুদ্ধ হবে, এটা রাইট আনসার অর্থাৎ 2.13। সূর্য চাঁদ শুদ্ধ হবে, পূর্ণগ্রামে শুদ্ধ হবে, তোমরা মিলিয়ে না। আমাদের এই প্রশ্নপত্রের উত্তর করবার জন্য যে সমস্ত স্যাররা আমাদেরকে সাহায্য করেছেন বা যারা এর সঙ্গে নিজ মেহনতে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখে নেব নগ্নি, এটা অবশ্যই নগ্নি ভবন হবে, অনেকে হয়তো বুঝতে পারেনি প্রশ্নটা, এটা নগ্নি ভবন হবে, মরু অঞ্চলে বায়ুর অপসারণ হবে। আমরা শুধুমাত্র শর্ট প্রশ্নের উত্তরগুলোই তোমাদের সামনে তুলে ধরবো, বাকি প্রশ্নের উত্তর আমরা ভবিষ্যতে আলোচনা করব। টু প্রশ্নটা তোমাদের সামনে স্ক্রিনে, উপকূলীয় হ্রদগুলির স্থানীয় ভাষা কয়াল, এই যে উপর হ্রদগুলির স্থানীয় ভাষা হচ্ছে কয়াল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব,
ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম রেখো খুবই একটা সোজা একটি প্রশ্ন। যোগ আচ্ছা, ভালো কুঞ্জি ফল আমরা বলতে পারি অনেক সময়। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল হয়? ইম্পর্টেন্ট, কলকাতা। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য সবাই জানেন, উত্তরপ্রদেশ। সুতরাং উত্তরপ্রদেশটা রাইট আনসার। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশিত হয়? এটি একটু র্যাপ্ট রূপে প্রকাশিত হয় বা FCC রূপে প্রকাশিত হয়। আবার বলছি, FCC রূপে প্রকাশিত হয়। তুমি তোমার কত স্কোর হচ্ছে বা কত স্কোর হলো অবশ্যই অবশ্যই তুমি তোমার ব্যাপারটি আমাকে পুরোপুরিভাবে জানাও, আমি তোমার জন্য ওয়েট করব। তোমার স্কোর কত হচ্ছে সেই বিষয়ে কিন্তু, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে সঠিক উত্তরটি জানার সুযোগ করে দাও। তোমার সঙ্গে অনেকে হয়তো তর্ক করতে পারে যে বাম দিক ডান দিক কীভাবে মিলিয়েছিস, না আমি এটা মিলিয়েছি, তো তাকে তুমি আমার এই উত্তরটা দেখিয়ে দিতে পারো। দেখো, আইকে স্টাডি স্যার এই হু করেছে, তো এটা সঠিক আনসার, সেটা তুমি বলতেই পারো। সুতরাং সেই বিষয়ে করার জন্য তুমি চ্যানেল করো, সাবস্ক্রাইব করো। এবার আসি, আমি বলছি এখানে শুধু হট প্রশ্ন, অন্যান্য প্রশ্নগুলি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে তোমাদের যে মতামত সেটা তুমি প্রকাশ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, পরবর্তীকালে কী কী সাজেশনের প্রয়োজন, তোমাদের অঙ্কের সাজেশন, সায়েন্স সাজেশন প্রয়োজন হলে আমাদেরকে বলো, আমরা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো।